নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে ডিজি লকার ডিজি লকারে কিন্তু আমরা অনেক ডকুমেন্টসই ডিজিটালভাবে সেখানে রাখতে পারি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আমাদের যে রেশন কার্ড রয়েছে এখন কিন্তু আপনি আপনার যে রেশন কার্ড সেটিকেও কিন্তু ডিজি লকারে রাখতে পারবেন বন্ধুরা ডিজি লকারে আমরা যে কোনো ডকুমেন্টস যদি রাখি সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালভাবে হাতে ধরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই ডিজিলকারে যেমন আমরা আধার কার্ড প্যান কার্ড প্যান কার্ডের সাথে আবার আমরা ড্রাইভিং লাইসেন্স কিংবা আরসি সি বা অন্যান্য আমরা অনেক ডকুমেন্টসই কিন্তু ডিজি লকারে আমরা রেখে থাকি তখন আজকের এই ভিডিওতে আমরা জানবো যে রেশন কার্ড সেটিকে কীভাবে আমরা ডিজি লকারে ডিজিটালিভাবে রাখবো তো তার আগে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তখন চলুন মোবাইলের স্ক্রিনে সেখান থেকে দেখার চেষ্টা করি আমরা আমাদের যে ডিজিলকার অ্যাপসটি রয়েছে সেই ডিজিলকার অ্যাপসটি ওপেন করে নেব আর আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে ডিজিলকার অ্যাপস ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন চলুন তো বন্ধুরা চলুন ডিজিলকার অ্যাপসটি আমরা ওপেন করে নেই তো ওপেন করে নেওয়ার পরে এ কোনার দিকে ব্রাউজ ব্রাউজে ক্লিক করব ক্লিক করার পরে এখানে সার্চে যাব সার্চে গিয়ে লিখবো রেশন কার্ড তোমরা দেখতে পাচ্ছেন রেশন কার্ড চলে এসছে তো সেখানে কিন্তু আমরা একবার ক্লিক করব তো ক্লিক করে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল সেটি আমরা সিলেক্ট করে নেবো দেখতে পাচ্ছেন নিচের দিকে সেখানে আমরা একবার ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে রেশন কার্ড নাম্বার এখানে দিতে বলছে দেওয়ার পরে গেট ডকুমেন্টস কিন্তু আমাদের ক্লিক করতে হবে তার আগে এখানে আপনার যে ক্যাটাগরি রয়েছে কার্ডের সেটি সিলেক্ট করে নেবেন তো এখানে রেশন কার্ড নাম্বারটি আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে আমরা আমাদের রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম এরপরে গেট ডকুমেন্টস ক্লিক করব তো কিছু করি লোডিং হবে তো ধরা রিকোয়েস্ট পেন্ডিং তো আমরা এখানে ক্লিক করবো তো এই মুহুর্তে কিন্তু পেন্ডিং ডকুমেন্ট দেখাচ্ছে দেখা যাক কী হয় বন্ধুরা আমাদের রেশন কার্ড যেটি সেটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে তো আমরা সরাসরি সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ই রেশন কার্ড সেটি কিন্তু এখানে শো করছে তো আমরা এখান থেকে চাইলে এটিকে ডাউনলোডও করে নিতে পারবো তখন এইভাবে কিন্তু আমাদের যে রেশন কার্ড সেটিও কিন্তু আমরা ডিজি লকারে ডিজিটালিভাবে রাখতে পারবো এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো তখন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য